হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি চিয়ান বিক্রমের নেক্সট আপকামিং মুভি থাঙ্গালান, যে মুভিটা পিএ রঞ্জিত উনি এটা পরিচালনা করছেন। তো এখানে থাঙ্গালান মানেটা যেটা দেখানো হয়েছে, বলা হয়েছে, সেটা বলার আগে বলে দিই যে এটা 2 দিন আগে চিয়ান বিক্রমের জন্মদিনে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে। তো প্রথম থেকে আমি তো দেখতে পাইনি, তারপর নানা রকম ভিডিও হচ্ছে, এটা দেখছি। তো তারপর যখন আমি ভিডিওটা দেখলাম, তো সত্যি এখানে চিয়ান বিক্রম এত এক্সপেরিমেন্ট করেন উনি নিজের মানে লুকস এর উপর, চেহারার উপর, মানে দ্যাটস অ্যামেজিং অ্যামেজিং। তো প্রথমে বলে নিই যে থাঙ্গালান এই কথাটার মানে কি। এটা হচ্ছে যে ভিলেজ গার্ড, এক ধরনের গ্রামে গার্ড, এরা কিন্তু গ্রামের প্রধান না, এরা গ্রামকে রক্ষা করে। কোন 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 গ্রামগুলোকে রক্ষা করে, যেগুলো অপ্রেসড কমিউনিটি। অপ্রেসড কমিউনিটি মানে হচ্ছে কিছু কিছু কমিউনিটি থাকে দেখবেন ট্রাইবাল গ্রুপস এর মধ্যে, তাদেরকে না মানে অন্যান্য গ্রুপ গুলো মানে ডমিনেট করে। তো সেই রকম অপ্রেসড কমিউনিটি থাকা একটা গ্রামে, তো মানে যে ভিলেজ গার্ড তাকেই থাঙ্গালান বলা হয়। তো এখানে তো চিয়ান বিক্রমকে তো দারুণ লাগছে, মানে অসাধারণ লাগছে। পনিয়ান সেলভানের তো ভালো লেগেইছে, আমি তো ওয়েট করে আছি পনিয়ান সেলভানের জন্য। তো যাই হোক, এখানে চিয়ান বিক্রমকে যথেষ্ট সুন্দর লাগছে। তো এই মুভিটা দেখা যাক কবে আসে, আশা করবো যে মুভিটা একটা ভালো স্টোরি নিয়ে আসবে আমাদের কাছে। তো এটাই ছিল আমার ভিডিও, আমার রিয়াকশন বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।